আমি কুমার সানিরা, এসপি রানাঘাট বিডি। গত ডিসেম্বর 2023-এ তাহেরপুরে বারাসাত অঞ্চলে একটা অপ্রিয় ঘটনা ঘটেছিল, যেখানে এক লোকাল বিজনেসম্যান যার নাম রাজা ভৌমিক, ওনার বাড়িতে ঢুকে কিছু দুষ্কৃতীরা ওনার খুব মতলব কোল্ড ব্লাডেড মার্ডার এরকম একটা ঘটনা ঘটেছিল। ওনাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে ওনার হত্যা করে, ওনার স্ত্রীকে মারধর করে, তারপর ওখান থেকে কিছু গহনা কিছু টাকা চুরি করে ওখান থেকে কিছু দুষ্কৃতীরা ওখান থেকে পালিয়ে ছিল। তারপর স্টার্টিং এ কেস একটু ব্লাইন্ডই ছিল, এর মধ্যে পুলিশ ঢুকে অনেকটা চেষ্টা করে, ইনভেস্টিগেশন করে, দু তিন দিন মধ্যে কেস ক্র্যাক করে, নবী মুম্বাই থেকে একজনকে আনা হয়েছিল অ্যারেস্ট করে, তারপর রাজস্থান থেকে একজনকে অ্যারেস্ট করা হয়েছিল। টোটাল চারজন ছিল, যার মধ্যে তিনজন মেল একজন ফিমেল। যার নাম আছে দেবব্রত বিশ্বাস, রিটেল মন্ডল, সৌরভ মজুমদার এন্ড রাসমণি বিশ্বাস। এই চারজনের এগেনস্ট মামলা করে, তারপর তদন্ত করে, ইউজ অফ ডিজিটাল এভিডেন্স খুব ভালোভাবে ইউজ হয়েছে এখানে, ইলেকট্রনিক এভিডেন্স, স্পেশাল পিপি করা হয়েছিল এখানে অ্যাপয়েন্ট। তো এইসব প্রসেসকে ইনক্লুড করে খুব তাড়াতাড়ি ইনভেস্টিগেশন শেষ করে, তারপর ট্রায়ালকে প্রপারলি ট্রায়াল মনিটরিং একটা প্রসিজার আছে, ট্রায়াল মনিটরিং খুব ভালোভাবে করা হয়েছে। আর এখান থেকে কালকে এডিজে ফাস্ট ট্র্যাক কোর্ট রানাঘাট এই কেসে চারজন আসামিকে লাইফ ইমপ্রিজনমেন্ট যে সাজা শোনানো হয়েছে। আর এর মধ্যে আমার পুরো কমপ্লিট টিম খুব কঠিন পরিশ্রম করেছে, পুলিশ একদম ডেডিকেটলি কেসকে ফলো করছিল স্টার্টিং থেকেই। আমার যে ইনভেস্টিগেটিং অফিসার আছেন সাব ইন্সপেক্টর লাকি সরকার, এসডিপিও শৈলজা দাস, সিআই শান্তিপুর, ওসি তাহেরপুর, কমপ্লিট টিম খুব ভালোভাবে কাজ করে। এই কেসকে রেকর্ড টাইমে উইদিন থ্রি মান্থস উই ওয়ার এবল টু ফাইনালাইজ দিস কেস। আর এখানে যে বলা হয় কি জাস্টিস শুড নট অনলি বি ডান, ইট শুড বি সিন টু বি ডান। তো দিস ইজ এ ভেরি ল্যান্ডমার্ক কেস, আমার খুব বড় উপলব্ধি আছে আমাদের রানাঘাট পিডি টিমের জন্য, সাথে ওয়েস্ট বেঙ্গল পুলিশ টিম জন্য, কি অত খুব নৃশংস ভাবে যে হত্যা করা হয়েছিল, যে জাস্টিস আমি দিলাতে পেরেছি, আমার পুরো টিম যে কি অ্যাচিভ করতে পেরেছি অত রেকর্ড টাইমে, ইজ এ বিগ অ্যাচিভমেন্ট ফর আস, ফর আওয়ার এন্টায়ার সোসাইটি এন্ড ফর ওয়েস্ট বেঙ্গল পুলিশ। থ্যাংক ইউ।